মহারাজগঞ্জ বাজারে নেতাজি মার্কেটের সামনে ভগ্নদশাগ্রস্ত কর্দমাক্ত রাস্তার বেহাল দশা, রীতিমতো নরকগুলজার অবস্থা। উপরন্তু ব্যবসায়ী সমিতির রাস্তা বরাবর পূজো প্যান্ডেল তৈরি করার কারণে পথ চলতেই সাধারণ উভয় সংকটের সম্মুখীন। প্রাক শারদ উৎসবকালে সাধারণের এমন ভোগান্তিতে বিরক্তিকর পরিস্থিতি। বর্তমান রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণে বিশেষ করে রাস্তাঘাট সংস্কারে অধিক সক্রিয়। সর্বত্র চলছে নতুন নতুন রাস্তা নির্মাণ ও ব্যাপক হারে সংস্কার কাজ, কিন্তু রাজ্যের মূল বাজারে একই হাল। মহারাজগঞ্জ বাজারের নেতাজি মার্কেটের সামনে ভগ্নদশাগ্রস্ত কর্দমাক্ত রাস্তা পথ চলতে সাধারণের দুর্ভোগের কারণে পরিণত। রাস্তাটির জল কাদায় এমন অবস্থা যে এতে পায়ে হেঁটে চলাও দায়। অথচ মহারাজগঞ্জ বাজারের নেতাজি মার্কেটের সামনের রাস্তাটি ব্যবহারিক ক্ষেত্রে সর্বাধিক ব্যস্ত, কিন্তু আশ্চর্য হলেও সত্যি, প্রাক শারদ উৎসবকালে জল কাদায় পরিপূর্ণ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নরক গুলজার। এই রাস্তায় চলাফেরা যে কষ্টসাধ্য, সে অসুবিধার কথা জানালেন বাজারের আগত জনৈক ক্রেতা। একটু তো অসুবিধা হইবে, রাস্তা কাদা আছে, কর্দমাক্ত আছে, একটু তো অসুবিধা হইবে। তবে পায়ে হেঁটে যারা বাজারে আসছেন যাচ্ছেন তাদের অবস্থা গুরুচরণ। তবে আসার কথা, এই বেহাল অবস্থা পর্যবেক্ষণ করে গেছেন মেয়র দীপক মজুমদার এবং মেয়র অনতিবিলম্বে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানালেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। ও কালকা মেয়র সাহেব এসে তো আইয়া দেখে গেছে, তো ব্যবস্থা হয়েছে, যেটা ঠিক করবো। আরে বহুত অসুবিধা হয় এটা দেয়া, তোমার যাওয়া আসা করতে, গাড়ি ঘোড়া চলতে, মানুষ তো স্লিপ কাটে, কালকে বাড়ি বুড়ি খাইয়া পড়ছে একজন দুজন। না কাস্টমার আইতে পারে, একদম অসুবিধা হইতেছে, বহুত অসুবিধা হইতেছে। আরে যে অসুবিধা, কাদা গুদা, একদম মানুষ যাইতে পারে। এর মধ্যে এই রাস্তার মাঝ বরাবর তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতির পুজোর ব্যান্ডেল, ফলে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এক্ষেত্রে পথ চলতে সাধারণ উভয় সংকটের সম্মুখীন। কোনো আনন্দ উৎসব যেন কারণ নিরানন্দ ও বিরক্তির কারণ না হয়, সচেতন নাগরিকদের কিন্তু সেই কথাটা মাথায় রাখা বাঞ্ছনীয়। সর্বোপরি মহারাজগঞ্জ বাজারের নেতাজি মার্কেটের সামনের ভগ্নদশাগ্রস্ত কর্দমাক্ত রাস্তাটি বর্তমানে সাধারণের দুর্ভোগ এবং বিরক্তির কারণে পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।